वेलकम टू द स्टडी फ्रॉम होम बाय जगह सर क्लास फाइव आज तुम्हारे टेक्सट बुक एकदम लास्ट चैप्टारे पहुँचे गेसि लेसन टुएल्व बियॉन्ड बैरियर्स अर्थात सीमाना पेरिए गल्पे हमें महाकाशे पाड़ी देवा भारतीय पाशापाशी महाविश्वर नानान समय पाड़ी देवा विश्वर विभिन्न प्रांत थेके मानुषेरा पाड़ी दिएछेन অ্যাস্ট্রোনটদের সম্পর্কে জানতে পারবো আশা রাখবো তোমরাও এনাদের কাছ থেকে অনুপ্রাণিত হবে ভবিষ্যতে তোমরাও এদের মতো একজন হতে পারবে চলো শুরু করা যাক লেসন টুয়েলভ ইট ওয়াজ সানডে এটা রবিবার ছিল বরুণ লে সিক অন হিজ বেড বরুণ তার বিছানায় অসুস্থ হয়ে শুয়েছিল হি ওয়াজ ভেরি স্যাড সে খুবই অখুশি ছিল অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি পিঙ্কি অ্যান্ড ওসমান পরে পিকনিক কারণ সে তার বন্ধু রবি পিঙ্কি বা ওসমানের সাথে পিকনিকে যোগদান করতে পারেনি বরুণস মাদার কেম ইন টু দ্য রুম বরুণের মা বরুণের ঘরে প্রবেশ করলো অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞাসা করলো হাউ আর ইউ ফিলিং সান কেমন লাগছে এটা তোর এখন তাকে জিজ্ঞাসা করলো They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. একটু মনে দুর্বিষহ ভাবনা নিয়ে বা একটু দুঃখ প্রকাশ করতে করতে সে মাকে বললো মা মনে হয় ওরা খুব মজা করছে না এখন পিকনিকে ওরা মানে তার সেই ফ্রেন্ডরা যারা পিকনিকে যেতে পেরেছে Don't be sad, দুঃখ করিস না রে বরুণ Here is some time, something for you. এনে তোর জন্য একটা জিনিস এনেছি That will lift your spirit, তোর ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দেবে সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস তার মা তার হাতে একটা বই দিলেন যে বইটা ভারতের মহাকাশ অভিযান সম্পর্ক নিয়ে আলোচিত অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা এবং এই বইয়ের একদম প্রথমে যে কভার পেজে ছবি রয়েছে রাকেশ শর্মার দ্য ইন্ডিয়ান ইন স্পেস এবং এই রাকেশ শর্মা যখন মহাকাশে গেছিলেন সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক যেই বরুণ বইটা পড়তে শুরু করলো হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস বইটা পড়তে পড়তেই সে তার সমস্ত দুঃখের কথা ভুলেই গেল বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব বরুণ বইটা পড়ে জানতে পারলো 1949 সালের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালা প্রদেশে 1949 সালে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল তার পড়াশোনা শুরু হয়েছিল সেন্ট জর্জ গ্রামার স্কুল থেকে ইন দ্য স্টেট অফ পাঞ্জাব হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ এবং পরবর্তীকালে কেন্দ্রীয় বিদ্যালয় পড়াশোনা করেছিলেন সেটা কোথায় তিরুমালাগিরি হায়দ্রাবাদ হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি যাকে এনডিএ বলা হয় সেখানে তিনি যোগদান করলেন অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966 1966 সালের জুলাই মাসে তিনি মানে বিমান বাহিনীতে যোগদান করলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে অন 3rd April 1984 1984 সালে 3rd April রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সুয়েজ T11 রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিলেন সুয়েজ T11 বলে একটি মহাকাশযানে স্পেস শাটল মানে মহাকাশযান হি স্পেন্ট 7 days সেখানে তিনি 7 দিন কাটালেন 21 hours 7 দিন 21 ঘন্টা অ্যান্ড 40 মিনিটস 40 মিনিট ইন স্পেস মহাকাশ হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী তখন সেই সময়কার ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগছিল হি রিপ্লাইড তখন তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা সবার থেকে ভালো লাগছিল অর্থাৎ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব থেকে সুন্দর লাগছিল তার দেশ ভারতবর্ষকে এটা গেল ইউনিট 1